ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাড়িতে পিঠে পুলি তৈরির ঝক্কি অনেক, কিন্তু আজও যে হাতে গোনা কয়েকজন বাড়িতে পিঠে পুলি তৈরি করেন তাদের মধ্যে অন্যতম তনিমা দি। এবারের পিঠেটার নাম দিয়েছি আমি মাধুরী পিঠে। আপনার মনের মাধুরী মিশিয়ায় আমার দূরে একজন বন্ধু আছে আলাস্কায়, তিনি এবার আসছেন, তার জন্য করে রাখছি। এবারে রেসিপিটা একটু জানি। এবার মেখেছি আমি ময়দা, তার সঙ্গে খোয়া ক্ষীর, কিছুটা চিনি, এলাচ গুঁড়ো, একটু নুন আর গাওয়া ঘি মেখে খুব একটা বেশিক্ষণ রাখিনি। সুন্দর একটা দেখতে হয়েছে, পুরো একটা ফুলের মতন দেখতে, এবং একটা একটা করে সেই ফুল কিন্তু আমরা দেখছি যে ভাজা হচ্ছে এবং তারপর সেটা রসে পড়ছে। আর মোটামুটি সব বাড়িতে এক টাইপের পিঠে হতো, আমাদের বাড়ির পিঠেটা খাওয়ার জন্য সবাই বসে থাকতো আর কি। তবে মুখসামলিটা মায়ের একদম বিখ্যাত ছিল, যেটা আমি এখনও চালাই। তুমিও খেয়ে গেছো কিন্তু। রসে ভিজে চলে এসছে আমার সামনে মাধুরী পিঠে, চেখে দেখার পালা। পৌষ পার্বণে বাড়িতে পিঠে পাটিসাপটা করতে যারা রাজি নন, এত ঝামেলা নিতে যারা রাজি নন, তেমনই একজন কুশল চক্রবর্তী। দিদিমা পিঠে করতেন নানা ধরনের, তার মধ্যে বিশেষ করে যখন ওই গুড় আর নারকোল দিয়ে পাটিসাপটা পিঠে যে পুরটা হয় সেটা যখন জাল দিতেন, জাল দিয়ে রেখে যখন পাটিসাপটার মানে খোসাটা তৈরি করতেন, ততক্ষণে ঘুরে এসে দেখতেন যে ওই নারকোলটা আমরা প্রায় পুরটা প্রায় খেয়ে নিয়েছি। যাদবপুরে হিন্দুস্তান সুইটসের নানান ধরনের পদ, নোনতা পিঠে থেকে মিষ্টি পিঠে সব কিছু হাজির তাদের পসরায়। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।